हेलो बंधुरा, आजकल भिडियो हे अपनी जे कारो फेसबुक अकाउंट क्यों नष्ट करबें। अनेक समय आपनर फेसबुक अकाउंटर पासवर्ड अपनी निजे भूले जान, तो अपनार फेसबुक अकाउंटर पासवर्ड आपनर का नाई, आपनी क्यों अन्य फेसबुक अकाउंट दिए आपनर ओ फेसबुक अकाउंट क्यों नष्ट करबें। एछाड़ा अनेके आसे आपनर पिक्चर दिए फेक फेसबुक अकाउंट खुलसे, सो आपनी क्यों तार ओ फेक अकाउंटी नष्ट करबें। बाट आपनाके अनेके आसे जे फेसबुके आपनाके ब्लैकमेल करसे, बाट आपनर फेसबुक अकाउंटे हैक हो गए, सो आपनी क्यों ओ हैक हुआ फेसबुक अकाउंटी नष्ट करबें। बाट आपनाके आसे अनेके डिस्टार्ब करसे, किंबा आपनाके अनेके आशेपाशे कमेंट करसे, सो आपनी क्यों तार ओ अकाउंटी नष्ट कर दिबें। आजकेर भिडियोते आमी एटी देखाबो। सो आजकेर भिडियोटी अनेक गुरुत्वपूर्ण एकटी भिडियो, बाट आपनादेर काछे आमार एकटाई रिक्वेस्ट, आपनारा कखनो कारोर क्षति करबें ना। सो आपनी जदि आपनार फेसबुक अकाउंटेर पासवर्ड भूले जान, किंबा आपनार कोनो अकाउंट हैक हुए थाके, किंबा आपनाके जदि केउ ब्लैकमेल करे थाके, তাহলে আপনি তার অ্যাকাউন্টটি কিংবা সেই অ্যাকাউন্টটি নষ্ট করে দিবেন। এছাড়া আপনারা কারোর ক্ষতি করবেন না। সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে আমি সকল ধরনের ভিডিও আপলোড করি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সো আপনারা যে অ্যাকাউন্টটি নষ্ট করবেন, সে অ্যাকাউন্টটি নষ্ট করার জন্য আপনাকে অন্য একটি আইডি প্রয়োজন হবে। সো আপনারা ফার্স্ট আপনার ফোনের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন যে facebook.com। আমি এখানে সার্চ করছি facebook.com। বলে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আর আপনারা এখানে দেখবেন ফেসবুক বলে একটি অপশন থাকবে, আপনারা এখানে এই লিংকের উপরে ক্লিক করবেন। এই লিংকের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে চিহ্ন দেখতে পাবেন। এছাড়া আরও দেখতে পাবেন যে লগ ইন আদার্স অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার একটি অ্যাকাউন্ট লগ ইন করবেন। সো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। সো আপনারা এখানে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটি এখানে লগ ইন করে নেবেন। সো আপনারা এখানে একটি আইডি নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো একটি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। সো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করলাম। সো তারপর আপনারা এখানে উপরে দেখবেন সার্চ বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে সার্চে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটি নষ্ট করবেন, মানে আপনি যে অ্যাকাউন্টটি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, কিংবা আপনার যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, সো আপনি সেই অ্যাকাউন্টটি নষ্ট করার জন্য আপনারা এখানে সেই অ্যাকাউন্টটি সার্চ করবেন। এখানে সেই অ্যাকাউন্টটি সার্চ করার পর আপনারা এখানে সেই অ্যাকাউন্টেতে ক্লিক করবেন, অ্যান্ড আপনারা সেই অ্যাকাউন্টে চলে যাবেন। সেই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা সেই অ্যাকাউন্টটি দেখতে পাবেন। সো এটি আমার একটি ফ্রেন্ডের অ্যাকাউন্ট। সো আমার ফ্রেন্ড এই অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড ভুলে গিয়েছে, সো আমার ফ্রেন্ড আমাকে বলছে এই অ্যাকাউন্টটি নষ্ট করে দেওয়ার জন্য। সো আপনারা যে অ্যাকাউন্টটি নষ্ট করবেন সে অ্যাকাউন্টে চলে যাবেন। সে অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা ফার্স্ট এখানে থ্রিডারে ক্লিক করবেন। থ্রিডারে ক্লিক করার পর আপনারা আবারও এখানে নিচে দেখবেন রিপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা, আমি যেভাবে যেগুলো করব আপনারা সেম সেভাবে সেগুলো করবেন। এছাড়া আপনারা অন্য কিছু মানে ভুলটা যদি করেন, তাহলে আপনি কিন্তু ওই অ্যাকাউন্টটি নষ্ট করতে পারবেন না। সো আপনারা রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে ফার্স্ট দেখবেন ফেক অ্যাকাউন্ট, আপনি এখানে ফেক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফেক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে সাবমিট করে দিবেন, তারপর জাস্ট একটু ওয়েট করবেন, তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার আনডুতে ক্লিক করবেন,
তারপর আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন। তারপর আপনারা আবারও এখানে থ্রি ডটে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। আবারও রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে নিচেরটায়, একদম নিচেরটায় ক্লিক করবেন। ওইটাই ক্লিক করার পর আপনারা এখানে আবার ডানে ক্লিক করবেন, তারপর আবার থ্রি ডটে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে আই ওয়ান টু হেল্প, আপনারা এখানে নিচেরটার উপরটাই ক্লিক করবেন। এখানে উপরটাই ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন হ্যাকড বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সো তারপর এখানে ডানে ক্লিক করবেন, তারপর আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন, তারপর আপনারা আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর আপনারা আবারও আই ওয়ান টু হেল্প নিচেরটায় উপরটায় ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ফার্স্ট এইটাই ক্লিক করবেন। ফার্স্টটায় ক্লিক করার পর আপনারা এখানে ডানে ক্লিক করবেন, তারপর আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন, তারপর আপনারা আবারও রিপোর্টে ক্লিক করবেন, তারপর আবারও আপনারা আই ওয়ান টু হেল্পে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে দুই নম্বরটাই ক্লিক করবেন, তারপর আপনারা এখানে আবারও ডানে ক্লিক করবেন, তারপর আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও আই ওয়ান টু হেল্পে ক্লিক করবেন, তারপর আপনারা তিন নম্বরটাই ক্লিক করবেন, তারপর এখানে আবারও ডান দিয়ে দিবেন, তারপর আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে এইটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পর আপনারা এখানে ডানে ক্লিক করবেন, আবারও থ্রি ডটে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে এটাই ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন, আবারও থ্রি ডটে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, তারপর এখানে ফেক নেমে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। বন্ধুরা তারপর আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে আপনারা এখানে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে স্লো ভিপিএন বলে একটি ভিপিএন পাবেন, আপনারা এখান থেকে এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন। এই ভিপিএনটি ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে স্লো ভিপিএন কিংবা অন্য কোনো যে কোনো একটি ভিপিএন আপনি এখান থেকে কানেক্ট করবেন। স্লো ভিপিএনটি কানেক্ট করার পর আপনার ভিপিএনটি যেন বাংলাদেশ সার্ভারে না থাকে, সো এর জন্য আপনি আপনার ভিপিএনটি কানেক্ট করবেন। তারপর আপনারা এখানে ফেসবুকে চলে যাবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা এখান থেকে আবারও সার্চ করবেন, আপনি যে অ্যাকাউন্টটি নষ্ট করতে চাচ্ছেন আপনি সে অ্যাকাউন্টটি আবারও সার্চ করবেন। সো আপনারা আইডিটি সার্চ করার পরে আপনারা এখানে আইডির এই মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জারে ক্লিক করার পর আপনারা আইডিতে আপনার ওই আইডির মেসেঞ্জারে চলে যাবে। সো আপনার ওই আইডির মেসেঞ্জারে যাওয়ার পরে আপনারা ওই আইডিতে একটি হাই কিংবা যে কোনো একটি এসএমএস দিবেন, তারপরে আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই মেসেঞ্জারে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, আপনারা নিচেরটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে এই অ্যাকাউন্টের দুইটা পিকচার অটোমেটিক চলে আসবে, আর আপনারা এখানে লিখে দিবেন হ্যাকড, এটি লিখার পরে জাস্ট আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর আপনারা আবারও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একদম নিচে চলে আসবেন, আর এখানে রিপোর্ট বলে একটি অপশন দেখবেন, আপনারা এখানে রিপোর্টে ক্লিক করবেন। এখানে রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে, এখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে হ্যাকড, আপনারা এটাতে ক্লিক করবেন।
এটা ক্লিক করার পর আপনারা এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। তারপর জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনারা এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা এখানে আবারও রিপোর্টে ক্লিক করবেন। তারপর একদম ফার্স্ট এটায় ক্লিক করবেন, তারপর সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। জাস্ট আবারও একটু ওয়েট করবেন। তারপর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও সেকেন্ডটায় ক্লিক করবেন, আবারও সাবমিটে ক্লিক করবেন। তারপর ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, আপনারা এভাবে রিপোর্টে ক্লিক করে এখানে যে কয়টা রিপোর্ট আছে আপনারা এখানে সবগুলো রিপোর্ট করে দিবেন। সো তারপর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আপনারা আপনার ফেসবুকে চলে যাবেন। এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ওই ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা এখানে থ্রিডরে ক্লিক করবেন। সো থ্রিডরে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন রিপোর্ট প্রোফাইল। আপনারা এখানে রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন যে তারপর আপনারা এখানে ফার্স্ট ফেক অ্যাকাউন্ট, আপনারা এখানে এইটাই ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন, আবারও এখানে রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা একদম নিচেরটায় ক্লিক করবেন। একদম নিচেরটায় ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনারা এখান থেকে আবারও ডানে ক্লিক করবেন, আবারও রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন। রিপোর্ট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে ফার্স্টটায় ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেলিব্রিটিতে ক্লিক করবেন। সেলিব্রিটিতে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন, ওই আইডির যে নাম দিয়ে খোলা আছে আপনি এখানে সে নামের প্রথম অক্ষরটি লিখবেন আর এখানে দেখবেন ভেরিফাই করা আইডি আসবে। আপনারা এখান থেকে সেই আইডিটি সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনারা ব্যাক আবারও এখান থেকে ডানে ক্লিক করবেন, আবারও রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন। রিপোর্ট প্রোফাইলে ক্লিক করার পর আবারও ফার্স্টটায় ক্লিক করবেন। ফার্স্টটায় ক্লিক করার পর বন্ধুরা আইডিটি যদি আপনার নিজের হয় তাহলে আপনি এখান থেকে মিটে ক্লিক করবেন। মিটে ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে আবারও একটি রিপোর্ট করে দিবেন সাবমিট। সো আইডিটি আমার না, এজন্য আমি মি দিই নাই। দেখবেন আবারও রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন, আবারও আপনি এখান থেকে ফেক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবারও সাবমিট করে দিবেন বন্ধুরা। তারপর নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে আনডু করে দিবেন। সো তারপর আপনারা ব্যাকে বন্ধুরা আমি আবারও চলে আসলাম 24 ঘন্টা পর। এই 24 ঘন্টায় এই আইডিতে আমি 5 বার রিপোর্ট করেছি। সো আপনারা এইভাবে সেম নিয়মে 4 থেকে 5 বার রিপোর্ট করবেন, তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যে আইডিটি নষ্ট হয়ে গিয়েছে। সো আপনারা আইডিটি নষ্ট হয়ে গেলে কিভাবে বুঝবেন, আপনারা এখানে দেখবেন যে আপনাদের এখানে ফেসবুক ইউজার দেখাবে অ্যান্ড আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ফেসবুক ইউজার দেখাবে আর ওই আইডিতে যত SMS ছিল সব SMSগুলো রিমুভ হয়ে যাবে। আপনারা দেখেন এখানে কিন্তু সব SMSগুলো ছিল, ওই আইডিটি নষ্ট হয়ে যাওয়ার পর ওই আইডির SMSগুলো সব রিমুভ হয়ে গিয়েছে। সো আপনারা সেম নিয়মে 4 থেকে 5 বার আইডিতে রিপোর্ট করেন, 24 ঘন্টার মধ্যে দেখবেন আইডিটি নষ্ট হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।